বন্ধুরা তোমরা কি জানো রিলায়েন্স আবারও একটা নতুন জুয়েলারি শপ ওপেন করছে সেটার নাম দেওয়া হয়েছে রিলায়েন্স জুয়েলস রিলায়েন্স জুয়েলসে তোমাদের কিন্তু হায়ারিং শুরু হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে কিন্তু হায়ারিং শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে এবং আজকে যে জবের আপডেটটি নিয়ে এসেছে সেখানে তোমরা মাধ্যমিক পাস বা এইচএস পাস বা গ্র্যাজুয়েশন পাস করে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে তার জন্য তোমাদের কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই ফেস হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের স্যালারি প্যাকেজ যেটা দেওয়া হচ্ছে দশ হাজার থেকে তোমাদের মনে হয় সতেরো হাজার টাকা অবধি তোমাদের এখানে স্যালারি প্রোভাইডেড করা হবে এবং জুয়েলারি শপে তোমাদের কাজ করতে হবে যেমন বিভিন্ন জুয়েলারি শপ তোমরা হয়তো জানো বা দেখেছো তো সেই সমস্ত জুয়েলারির মতোই তোমাদের এখানে হায়ারিং করা হচ্ছে যত কাস্টমার আসবে যে সমস্ত কাস্টমারগুলি আসবে তাদেরকে জুয়েলারি দেখাতে হবে বা যে যেরকম দেখতে চাইবে তাকে সেরকম দেখাতে হবে এবং প্রোডাক্টগুলি দামও বলতে হবে যে কোনটা কত প্রাইস আছে ঠিক এই ধরনের কাজ তোমাদের কিন্তু হবে এই রিলায়েন্স জুয়েলারি থেকে তোমাদের কিন্তু হায়ারিং শুরু হয়ে গেছে যেখানে তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে এই জবটি প্রোভাইডেড করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই কাজটি দেওয়া হচ্ছে এবং তোমরা কোম্পানির নাম এখানে তোমরা দেখতে পাচ্ছ কোম্পানির নাম এখানে তোমাদের রিলায়েন্স রিলায়েন্স জুয়েলস তোমাদের এখানে হায়ারিং শুরু হয়ে গেছে যেখানে মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবে মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবে এই কাজে এবং সবাইকে সেম অগ্রাধিকার দেওয়া হবে এবং ইন্টারভিউ ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে ইন্টারভিউ এখন রানিং চলছে আপাতত তোমাদের উনত্রিশ তারিখ অবধি তোমরা কিন্তু ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে এবং তোমাদের এজ তোমরা দেখতে পাচ্ছ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অব্দি সকল পুরুষ এবং মহিলা নির্বিশেষে সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মেন তোমাদের জব রোল কি রয়েছে জব রোল রয়েছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসেবে তোমাদের এখানে হায়ারিং শুরু হয়ে গেছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসেবে তোমাদের এখানে হায়ারিং শুরু হয়ে গেছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ অব্দি তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন প্রসেস কি রয়েছে আবেদন প্রসেস বলার আগে তোমাদেরকে ছোট্ট করে একটা ইনফরমেশন দিতে চাই যে সমস্ত ক্যান্ডিডেট নিজেদের পকেট মানি টাকা বাঁচিয়ে কিছু কিছু টাকা যদি এখন থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে শুরু করে দাও তাহলে ভবিষ্যতে বিশাল বড় একটি অ্যামাউন্ট জমা হয়ে যাবে যেখান থেকে তোমরা বাকি লাইভ ইজিলি অ্যাফোর্ড করতে পারবে তো অবশ্যই মিউচুয়াল ফান্ডে অ্যাকাউন্ট ওপেনিং করে নাও ভিডিও ডিসক্রিপশনে আমাদের ডিমেট অ্যাকাউন্ট দেওয়া হচ্ছে অর্থাৎ আফশোটিকে তোমরা ডাউনলোড করে মিউচুয়াল ফান্ডে জার্নি এখন থেকে শুরু করে দাও এবার মেন বিষয় হচ্ছে তোমাদের এখানে ডাইরেক্ট ইন্টারভিউ রাখা হচ্ছে ঠিক আছে ডাইরেক্ট ইন্টারভিউ হবে কোনো অ্যাপ্লিকেশন প্রসেস নেই তোমাদেরকে ইন্টারভিউ অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সেই ইন্টারভিউ অ্যাড্রেসে গিয়ে তোমরা সরাসরি কিন্তু ইন্টারভিউটা দিতে পারবে ঠিক আছে তো ইন্টারভিউ অ্যাড্রেসটা একবার মন শুনে নাও তার বলে রাখি যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউতে অ্যাটেন্ড করবে তোমাদের ইন্টারভিউ টাইম রয়েছে দুপুর বারোটা থেকে বিকাল চারটা অবধি তোমাদের কিন্তু ইন্টারভিউ রানিং চলবে ঠিক আছে এখন আপাতত ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে এবার আমি ইন্টারভিউ ডিটেলসটা তোমাদেরকে বলছি মানে তোমাদেরকে কোন লোকেশনে গিয়ে ইন্টারভিউটা দিতে হবে ভেনু রিলায়েন্স জুয়েলস গ্রাউন্ড ফ্লোর কাচারি মোড় সুনুডি রোড অপোজিট সাইড বাটা শোরুম কোচবিহার ওয়েস্ট বেঙ্গল সেভেন এই লোকেশনে কিন্তু তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে তো যে সমস্ত ক্যান্ডিডেট এই সমস্ত লোকেশন থেকে বিলং করছো তারা অবশ্যই এই অ্যাড্রেসে গিয়ে তোমরা কিন্তু ভিজিট করতে পারো দুপুর বারোটা থেকে বিকাল চারটা অবধি এবং যে সমস্ত ক্যান্ডিডেটে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে দেখছো এই ভিডিওটি তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ তোমাদের এলাকার জবের আপডেট আসবে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলারই জবের আপডেট নিয়ে এসে থাকি এক এক করে তো আজ না হয় কাল তোমার জেলারও জবের আপডেট আসবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখো তাহলে পশ্চিমবঙ্গের কোথায় কোন লোকেশনে কিসের চাকরির আপডেট আসছে প্রতিনিয়ত খবর পেয়ে যাও আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো জব আপডেট নিয়ে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও জয় হিন্দ